মতো সেই দিল্লির রাজধানীতে গিয়ে আমরা পুরস্কার পেয়েছি, এটা আমাদের কাছে গৌরব। এবং যার মূল প্রেরণাদাতা হচ্ছেন আপনারা, আপনারা আমাদের কাজ করতে সহযোগিতা করেছিলেন বলেই আমরা কাজ করেছি, এগিয়ে গেছি, পুরস্কার পেয়েছি। আগামী দিনেও সেটাই চাইবো। আমি বিশেষ সময় নেব না, আমার মায়েরা আছেন অনেক দূরে বাড়ি কাটুলে, তো আমি যারা এখানে স্বেচ্ছাসেবী রয়েছেন এবং আমার দুগ্গা শ্যামল, তোমরা মায়েদেরকে একটু মিষ্টিমুখ করিয়ে দাও, ওনাদেরকে আটকাবো না। পরে আমাদের যারা রয়েছেন তাদেরকে আমরা কিছু কথা বলার সুযোগ, অর্থাৎ আদান প্রদানের জায়গায় যাব, তো আমার মায়েদেরকে একটু মিষ্টিমুখ করে আমি ছেড়ে দিচ্ছি। দেখ, আমরা যে কথাটা বলছিলাম যে বর্তমান আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যে পরিকল্পনাগুলি নিয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু, অজস্র পরিকল্পনা, অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে যেমন তার পরিকল্পনা রয়েছে, আবার মারা যায় যেদিনে মারা যাচ্ছেন সেইদিনও কিন্তু তিনি তাকে ছাড়েননি উপকার হাতে টাকা দিতে, অর্থাৎ মরে যাওয়ার পরও সহব্যাপী বলে একটি প্রকল্প রচনা করছেন যেখানে 2000 টাকা সেই মৃতদেহ সৎকারের জন্য তুলে দিচ্ছেন। মাঝে যে পরিকল্পনাগুলি রয়েছে আপনারা ভাববেন যে একটা গ্রামের উন্নতি মানে কিছু রাস্তাঘাট করে দেওয়া, কিছু স্কুলের বাউন্ডারি করে দেওয়া, এটা কিন্তু উন্নয়ন নয়। উন্নয়ন হচ্ছে মানুষের সার্বিক উন্নয়ন। যদি আমরা মানব সভ্যতা না তৈরি করতে পারি, যারা এই রাস্তাঘাটগুলি ব্যবহার করবে, স্কুলগুলিকে ব্যবহার করবে, যারা এই সমাজে বাস করবে, সুস্থভাবে যদি না বাস করতে পারে, তাহলে সেটা উন্নয়ন হতে পারে না। তার জন্যে আমরা যেমন পরিকল্পনাতে দৈনন্দিন যে চাহিদা সেগুলো যেমন তুলে এনেছি, যেমন সেই গ্রামটির রাস্তাঘাট অবশ্যই ভালো হতে হবে, সেখানে ড্রেনেজের ব্যবস্থা অবশ্যই ভালো হতে হবে, অর্থাৎ নিকাশি ব্যবস্থা, সেখানে কোথাও কোথাও আমরা গাড়োয়াল এনেছি, সেই পুকুরগুলি যেন ভালো হয়, পুকুরে ব্যবহার যাতে মানুষ করতে পারে, কিছু শ্মশান সেট আছে, অর্থাৎ ঝড় বৃষ্টির দিনেও সেখানে যাতে আমরা মৃতদেহ সৎকার করতে পারি, কিছু হেলথ সেন্টারের কাজ রয়েছে, শিশুরা যখন জন্মাবে সে যেন যে হেলথ সেন্টারে যাচ্ছে মায়েরা সেখানে যেন তার পরিষেবা পায়, শিশু বড় হলে স্কুলগুলি যাতে সুন্দর হয় সেখানে তাদের মনোরম পরিবেশের জন্য আমরা কিছু স্কুল আইসিডিএসেরও পরিকল্পনা তুলে এনেছি। ঠিক সেরকম এই পরিকাঠামোগত বাদেও সমাজ উন্নয়নের জন্য কিছু মানুষকে ব্যক্তিগত সাহায্য এবং সমষ্টিগত সাহায্য দেওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা আমরা তুলে এনেছি, সেইগুলি আগামী দিনে কাজ করব। আপাতত আমাদের সেই কাজকে আগে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং সবার কাজ আমরা এখানেই শেষ করছি, সকলকে সামান্য মিষ্টিমুখ রয়েছে, হ্যাঁ, নিয়ে আপনারা বাড়ি যাবেন। ধন্যবাদ। শ্যামনগর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের মাননীয় সদস্য সদস্যবৃন্দ, আমার পঞ্চায়েতের আমাদের প্রিয় কর্মীবৃন্দ এবং উপস্থিত যে সমস্ত বিভিন্ন এলাকা থেকে আমাদের সামনে ভোটাররা বা সাধারণ মানুষের উপস্থিতি, সকলকে আমি যথাস্থানে শ্রদ্ধা শ্রেয়াশিস ও ভালোবাসা জানাই। আজকের সভা কি জন্য আয়োজিত হয়েছে আপনারা শুনলেন আমাদের সেক্রেটারি এবং আমাদের পঞ্চায়েতের অন্যতম কর্মী। প্রতি বছর কোন একটা প্রোগ্রাম, কোন একটা সংস্থা, কোন একটা পঞ্চায়েত ঠিক ঠিক চলতে গেলে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিতে হয়, প্ল্যান করতে হয় যে আমরা কি কিভাবে আমরা কাজটা আগিয়ে নিয়ে যাব।